ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুষ্টিয়া 4 আসনে। কুমারখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে কুষ্টিয়া 4 আসনে। আমরা চেষ্টা করেছি আগামী নির্বাচনকে সামনে রেখে এই আসনে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভাবনা কী, তাদের প্রস্তুতি বা কী, সাধারণ মানুষের কী চিন্তাভাবনা করছেন, তাদের প্রাপ্তি অপ্রাপ্তির খবর শুনেছি, নাগরিক সমাজের কথাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুমারখালী পৌরসভার চেয়ারম্যান জনাব শামসুজ্জামান অরুণ। আমরা তার কাছ থেকে একটু জেনে নেব আওয়ামী লীগের কী নির্বাচনী প্রস্তুতি রয়েছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ ডিবিসি নিউজকে, সারা বাংলাদেশে আগামী নির্বাচনের সামনে রেখে যে আয়োজন করেছেন এটা একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ আয়োজন। তা আগামী নির্বাচন উপলক্ষে আমাদের সমস্ত প্রস্তুতি আছে। আমরা যে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন প্রকল্প এই 5 বছর ধরে উনি করেছেন, আমরা কুমারখালী তার থেকে বাইরে নেই এবং ব্যাপক উন্নয়ন আমরা এই কুমারখালীতে বর্তমান সরকার তথা মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে এটা হয়েছে এবং আমরা আশা করি জনগণ আবারও এই ধারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবে। আওয়ামী লীগ সভাপতি একটি কথা বলেন যে তার সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে সেটি আগের কখনোই হয়নি, কিন্তু সেই উন্নয়নের সুফলটা সাধারণ জনগণের কাছে জানানো, সেই তথ্যগুলো জানানো সেটি করা হয় না। বারবারই তিনি তৃণমূলকে এই নির্দেশ দেন যে সাধারণ জনগণকে যেন জানানো হয়, সেটি কতটুকু জানাতে পারছেন আপনারা? এটা আমরা আমাদের মতো, আমি দলের সেক্রেটারি, নেত্রী যে নির্দেশ সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং তৃণমূল পর্যায় পর্যন্ত সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমরা যেমন মিটিং করে বলি এবং আমাদের ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে তাদেরকেও বলি যে বর্তমান সরকারের যে উন্নয়ন সারা এলাকায় সারা সেক্টরে সেগুলো জনগণকে বোঝানোর জন্যে এবং এটা এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আপনাদের এই আসনে দেখলাম আমরা যখন এর আগে সংবাদে এই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে ছিলাম, লাইভে ছিলাম, তখন আপনাদের এই উপজেলা যিনি সভাপতি রয়েছেন তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন, দলের মধ্যে বিভেদের কথা বলেছেন, সেই বিষয় নিয়ে আসলে আপনার মন্তব্য জানতে চাই। আপনি সাধারণ সম্পাদক, তিনি সভাপতি, দুজন পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনলাম। আমি তার পাল্টা কোনো কিছু বলবো না, আসলে আওয়ামী লীগ একটা বড় দল, এখানে নেতৃত্বের মধ্যে একটু বিভেদ থাকতেই পারে কিন্তু তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে কোনো বিভেদ নাই। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন নেতৃবৃন্দ এবং কর্মীরা সবাই তার পিছনে নির্বাচন করবে। আমি তার কথার একটা আমি শুনেছি, তার সাক্ষাৎকার আমি শুনেছি, সে যে কথা বলেছেন যে 7 মাস উনি নির্বাচনে কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড করে যাচ্ছেন, আমার জানা মতে উনি প্রায় 18-19 বছর সভাপতি আছেন, তাহলে এতদিন তিনি কী করেছেন? এই 7 মাস নির্বাচন সামনে রেখে উনি সংগঠনের কাজ করে যাচ্ছেন, তারপরেও উনি করতেছেন বলতেছেন কিন্তু আমি জনের দলের সেক্রেটারি, আমাকে উনি জানান না। আপনারা যে কোনো শুনেছি জাতীয় যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আপনারা আলাদা আলাদাভাবে পালন করেন, দুজন আসলে এক হতে পারেন না কেন, সে দুই পক্ষ এক হতে পারেন না কেন, দূরত্বটা কেন কমানো হচ্ছে না? আসলে আমাদের কুষ্টিয়ার জাতীয় নেতা, আমাদের প্রিয় মানুষ মাহবুবুল্লাহ হানিফ ভাই অনেক চেষ্টা করেছেন, তাকে সাথে করে নিয়ে আমাদের একটা বৈঠকও করেছেন, কিন্তু উনি যেটা বলেন ওখানে স্বীকার করে আসে কিন্তু বাস্তবে এসে ওনারা বাস্তবায়ন করেন না। কিন্তু আমরা নেতার নির্দেশ, জননেত্রী শেখ হাসিনার যে উপদেশ সাংগঠনিকভাবে সেটা আমাদের মতো করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং জাতীয় প্রোগ্রাম আমরা আলাদা করি না, আমরা একসাথেই করি, উনি আসে আমরা যখন দিই উনি আসে ধরেন এসে জায়গায় অ্যাটেন্ড করে, কিন্তু আসলে মানে এক সম্মিলিতভাবে যাব সেই মানসিকতা তার এখন পর্যন্ত গড়ে ওঠেনি। আর আমরাও যেহেতু ওনার বিরুদ্ধে অনেক অনেক অপবাদ আছে, এবং হোটেলে এর আগে দেখেন আমাদের ফেসবুকে আসছিল নারী সংক্রান্ত বিষয় নিয়ে তার ব্যাপারে একটা লেখালেখি আসছিল, আমরাও ইচ্ছা করি তার সাথে একটু দূরে থাকার চেষ্টা করছি। আপনাদের এই যে এই 2008 সালের আগে বিএনপি বেশ শক্ত অবস্থানে ছিল এই আসনটিতে যতটুকু আমরা জানি, তো সেই অবস্থানটি আপনাদের নিজেদের মধ্যে যদি যেমন বিভেদ থাকে বিএনপি তার ফায়দা পেতে পারে কিনা? আমার মনে হয় সেরকম ফায়দা পাওয়ার কোনো সুযোগ নাই, যে কাজ এবং যে উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে হয়েছে, আমাদের কুমারখালীতে হয়েছে, জনগণ এই ভুল করবে না। এই কারণে জনগণ জানে যে এই সরকার বাদ দিয়ে যদি আবার বিএনপি সরকার আসে তাহলে এই শেখ হাসিনার যত উন্নয়ন হয়েছে এটা স্থগিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাওয়া মানে আলটিমেটলি জনগণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে জনসাধারণ এই ভুল আর করবে না। একদম সংক্ষেপে যদি বলতেন, শেষ প্রশ্নের উত্তর যদি দিতেন, এই যে আপনাদের দুজনের মধ্যে যে দূরত্ব বা এই সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে যে দূরত্ব সেটি কমানোর জন্য কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমি তার সাথে বহু যোগাযোগ করেছি, উনি সাড়া দেন না, সর্বোপরি উনি নিজেই একজন প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে বেড়াচ্ছে সব জায়গায় যে আমি আগামী নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হব, কিন্তু উনি জানেন না জননেত্রী শেখ হাসিনা এর আগে যখন করে তখন আমরা সবাই ছিলাম যে যারা আমরা পদে আছি, যেমন আমি মেয়র, উনি উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, এরা কিন্তু কেউই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না, অথচ উনি এই এই ধোঁয়ায় দিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কাজকর্ম করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে শামসুজ্জামান অরুণ। আমরা শুনলাম কুমারখালী
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা, তিনি কুমারখালী পৌরসভার চেয়ারম্যানও। আর তিনি বলছিলেন, তিনি